বাপের কথা বলে এমন ভাবে কান্না শুরু করলো, আমি ওদের দিকে তাকাইয়া আল্লাহ আন্দার বলে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন তাকে মাফ কইরা দেয়। আরে ওদিকে দেখছো, কিছুদিন আগে এক বড় ধনী ব্যাংকার মারা গেল। আরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফেলায় রাখলো। বাজার ওদিকে দুই ছেলে বাপের দাপন কাপন না কইরে কবরে নারে। আরে দুই ছেলে সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। ওদিকে বাপের লাশ পইলা উঠলো পয়সা যায়, বাপের লাশে দাপন কাপন পর্যন্ত কপালে জোটে নাই। ওদিকে সম্পদ নিয়ে সন্তান কারাকারি মাঠে মারামারি করে, আর এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর দাপন কাপনের ব্যবস্থা করলো। এ কবরের যাত্রীরা কার জন্য সম্পদ রাইখা যাও? আরে সন্তান যদি দিনদার না, আবার আমাদের সকলের সন্তানদেরকে দিনদার হিসেবে কবুল করে আল্লাহ। এই সন্তান তো ডাকাইত হবে, এই সন্তান তো তোমার শত্রু হবে, তোমার সম্পদ এরকম লুটপাট কইরে না, এরকম তোমার সম্পদ ওরা লুটপাট করবে। আরে কিন্তু দিনদার নেককার আল্লাহওয়ালা সন্তান যদি রাইখা যাইতে পারো, ওই সন্তান যখন মালিকের দরবারে দুই হাত তুইরা দুই চক্ষের পানি চাইরা যখন মালিকের দরবারে দোয়া করবে, মালিক আমার আব্বা আম্মাকে তুমি মাফ কইরা দাও, ওই বাপ মাকে রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করবে, মাফ কইরা দিবে। এইজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার একটা মরো, এর পিছনে যারা পইরা আখিরাতকে ভুলবে এরা হইল দুনিয়ার কুকু। বাজার আমি বলছি না, আল্লাহর রাসূল বলছেন। আল্লাহর অনেকের ইতিহাস পড়লে দেখবে তাম দুনিয়া যদি তাদের পায়ের কাছে ফেলানো হয়, আল্লাহর ফজল করমে হারামের কাছেও আল্লাহর ফজলে যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ও দুনিয়ার পাগল হইলাম এই দুনিয়া বুঝাবার জন্যে। রাজান তাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করলেন, এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি। একজন মুসলমান তার নাম হলো বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া কাঠের ভিতরে উঠাইয়া হাত তৈরা বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠা শহর ঘুরে হাত পাইতে আস, যারা বোঝে না তারা বলে দেখছ বাচ্চা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলো বোকারা বোঝো নাই বোঝো নাই,
শাহ সিকান্দার ইন্তেকালের আগে ওয়াসিয়াত করছিল হাত বাহিরে রাইখা ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে যাও, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছু নিতে পারলাম না। আল্লাহর বন্ধুরা, কবরের যাত্রীরা মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরা খাওয়া করো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না, আরে তাকাইয়া দেখো আজকে যে টাকার জন্য যে সম্পদের জন্য আমার মাওলার হুকুম আমার রসুলের তরিকা অনুযায়ী চলতে পারো না, আমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না, সেই সম্পদের দিকে তাকাইয়া দেখো। যেদিন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাচ দেবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে পান দিয়া সোজা করে শোয়াইয়া রাখবে, জিনিসটা কেমন দেখা যায় একটু তাকাইয়া দেখো। দেখো ছোট ছোট বাচ্চা থাকলে আইসে বুকের উপরে ধপাস ধপাস করবে আর ডাক দিয়ে বলে আব্বা ওঠো ওঠো। বাপ তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না, বাজার স্ত্রী আইসে ডাকবে স্বামী ওঠো, আর স্বামী তো আর স্ত্রী ডাকে সাড়া দেয় না। স্ত্রী জুয়ান থাকলে অন্য স্বামী নিয়ে আনন্দ ভর্তি করবে, সন্তানরা সম্পদ নিয়ে আনন্দ ভর্তি করবে, কিন্তু তুমি যে অন্ধকার কবরে ঘুমায় থাকবে ওই কবরের খবর তো নিতে পারবে না। এই জন্য আর বাজানদেরকে বলো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজা আল্লাহ শাবালি হাকিমুল উম্মাহ থানভি রাহমাতুল্লাহ আলাইহি, বাজা তারা নিজেকে নিজে কিভাবে ভয়ানক শত মনে করতেন, কিভাবে নিজেকে নিজে অপরাধী মনে করতেন। আল্লাহ হাকিমুল আল্লাহ আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাজা তারা দুনিয়াকে কেমন মনে করত, এ দুনিয়াদার পাগল আমার বাবারা ভালো করে মনকে বুঝাও, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে বাজারাম। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে সামনে চইরা আসলো, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা ঘোষণা করবে হে নাফার মানের দরবারে আজকে তোরা আমার বন্দা বান্দিতে দেখে পৃথক হইয়া যা, আজকে তোরা আমার বন্দা বান্দিদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার ভিতরে এমন ভয় আইসা গেল, শরীরের ভিতরে থর থর করে শুরু হয়ে গেল, আর দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমু, এ কিয়ামতের ময়দানে যখন আমার মালিক বলবে আরে নাফরমানের দলরা আমার বন্ধা বান্ধবীদের থেকে তোরা পৃথক হইয়া যা, তার ভিতরে এমন ভয় আইসা গেল, থর থর করে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীর তেলাওয়াত করে, মালিক মতের ময়দান আমি আবু হানিফা যদি না পারবেন কাতারে পইরা যা, তুমি আমাকে এ দুনিয়াদার পাগল আমার বাবারায় পর্দানের
মা বোনরা, আরে কোন দুনিয়ার পিছনে পড়ছো? আল্লাহ আমাদের মাদারে সূর্য এখন বা সোয়াত মাথার উপরে আমার মাওলা উদ্যোগ আছে। আমার মালিক বলবে, হ্যাঁ সূর্য।